আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু তুবা সবাই বুঝতে পেরেছেন এতক্ষণে আমরা আমাদের ক্লাস পার্টির যে প্রোগ্রামটি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর আমার তুবা প্রিন্সেস তো মহা খুশি তার খুবই খুশির একটা দিন ছিল এটা সকাল থেকে যথারীতি আমরা একটু আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম যদিও আমাদের প্রি প্ল্যান ছিল না যে আমরা এরকম কোনো প্রোগ্রাম করব যেহেতু প্যান্ডেমিকের জন্য স্কুল দীর্ঘদিন বন্ধ ছিল কিন্তু তারপরও ছোটখাটো আয়োজনে বাচ্চাদের জন্য করতেই হলো ওদের আনন্দ আসলে দেখে কে আর আমার প্রিন্সেস যে আলহামদুলিল্লাহ এত খুশি হবে সেটা তো আমি ভাবতেই পারি নি সে বেলুন নিয়ে এদিক থেকে এদিক হুড়ো হুড়ি ছুটো ছুটি লাফালাফি করতেই থাকে তো বেলুনগুলো আমরা ফুলেচ্ছিলাম এক এক করে কিন্তু কিছু কিছু ফেটেও যাচ্ছিল মজাও হচ্ছিল তো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমাদের দোতলায় একটা ক্লাসরুমে আমরা ডেকোরেট করে যতটুকু পারি যেহেতু খুব একটা ভালো পারি না ওটা দিয়ে আমরা আমাদের কাজটা চালিয়ে নেব আর আমাদের সময় তো আসলে এত প্রোগ্রাম ছিল না তো চলুন দেখিনি পার্টিটা কেমন হলো হ্যাঁ ওরা তো শুরুতেই পার্টি স্প্রে ছড়িয়ে ছিটিয়ে সবাই ইচ্ছা মতো মজা করলো আর আমরাও খুব একটা বাধা দেয়নি যেহেতু ওরা আর বেশি দিন আমাদের সাথে থাকবে না তো এরপর যে আমরা ডিসাইড করলাম আমরা পার্টি প্রপারটা ফাটাবো কিন্তু আমি কিছুতেই পারছিলাম না এটা কিভাবে করতে হয় যদিও খুব একটা এক্সপিরিয়েন্সড না তো শেষ পর্যন্ত আমি ব্লাস্ট করতে পারলাম তো এরপর কেক কাটার পালা সবাই চাই সবাই কেক কাটবে কাকে ছেড়ে কাকে দেই তো আমরা ডিসাইড করলাম সবাই একবার একবার এসে পোজ মেরে যাবে আর একটুখানি ভিডিও হবে ছবি তুলবে আসলে মজাটাই এখানে মুখ্য বিষয় কেক কাটলাম শেষ পর্যন্ত সেটা বিষয় না তো সবাই এসে এসে ছবি তুলছিলো আর আমরাও ওদেরকে ছেড়ে দিলাম মুক্ত বিহঙ্গের মতো আমাদের সময় আমরা অনেক ভয় পেতাম টিচারদেরকে এতটা মিশতেও পারতাম না কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের রিলেশনটা খুবই ফ্রেন্ডলি এরপর যে আমাদের ছোটো ছোটো প্রিন্স আর প্রিন্সেসরা চলে আসলে ওরাও কাটার পোজ দিবে কিন্তু তারা কিছুতেই কেকের নাগাল পাচ্ছিল না তখন আমি ঠিক করলাম একটা লো বেঞ্চ এনে ওদেরকে দাঁড় করিয়ে দেই তাহলে ওরা কেকটা দেখতেও পারবে আর ছবি আর ভিডিও করা হবে আমার মেয়ে তো খুব ভাব ধরে আছে সে ফার্স্ট টাইম লিপস্টিক লাগিয়েছে তার আন্টি লিপস্টিক লাগিয়ে দিয়েছে তো ওরা যেটা করলো ওরা সত্যি সত্যি কেক কেটে ফেললো যেটা সবাই পোজ মারছিল ওরা সেটা কেটেই ফেললো তো এরপর ফাইবার ছেলেরা আসলো মেয়েরা আসলো একে একে সবাই কেক কাটার পোজ দিল তো কেক কাটা হলে শেষ পর্যন্ত সবাই মিলে আমরা খেলাম অনেক মজা হলো কিন্তু আসলে ব্যস্ততার জন্য কেক খাওয়ার ভিডিওটা করা হয়নি তো সবাই তো জানেনি কেক খাওয়ার ফান্ডটা কীরকম হয় এরপর আমরা ছোট্ট আয়োজন করেছিলাম ওদের জন্য দুপুরের খাওয়ার তো কেক খাওয়ার পরে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজের দিকে চলে যাই মোটামুটি সবাইকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়েছিল কারো মনে হয় যাতে এতটুকু দুঃখ কষ্ট না থাকে যাতে এই দিনটা স ওদের জন্য আসলে অনেক বেশি মেমোরেবল হয়ে থাকে তো সবাই ছবি তোলা শেষ কম বেশি তো এ পর্যায়ে চলুন আমরা দেখি যে আমাদের দুপুরের খাওয়ার আয়োজনটি কেমন ছিল যদিও খুব বেশি কিছু করা সম্ভব হয়নি আমরা দোকান থেকে খাবার অর্ডার করেছিলাম ওদের জন্য বিফ তেহারি ছিল তো ওরা নিজেরাই ডিস্ট্রিবিউট করে নিচ্ছিল মাসাল্লা তো দুপুরে খেয়ে কেক কেটে ওরা অনেক মজা পেল দিনটি আমাদের জন্য আর আমার মেয়েও তো খুবই খুশি একটা একটা মেমোরেবল ডে হয়ে থাকবে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততদিন সবাই অনেক ভালো থাকুন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুর সাথে সাথে শেয়ার করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ